ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ইতিমধ্যে চাঁদপুরের নয় নম্বর বিপদ সংকেত দেখানো হয়েছে যার কারণে গতকাল রাত থেকেই চাঁদপুর থেকে চাঁদপুর সহ সকল রুটের লঞ্চ চলাচল ইতিমধ্যে বন্ধ রাখা হয়েছে যা পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত এই লঞ্চ চলাচল বন্ধ থাকবে আমরা সকাল থেকে চাঁদপুরের নদীকেন্দ্রিক এলাকাগুলোতে ঘুরে দেখেছি যে সকালে যে অন্য দিনের তুলনায় আজ প্রায় তিন থেকে চার ফুট পানির উচ্চতা বৃদ্ধি পেয়েছে বিশেষ করে বাতাসের তীব্রতা ছিল অনেক আর যদিও সকালে ঘুরি ঘুরি বৃষ্টি ছিল কিন্তু বেলা বাড়ার সাথে সাথে এখানে রোদের তীব্রতাটা বেড়েছে কিন্তু বাতাসের গতি ব্যাগ প্রচণ্ড রয়েছে এই ঘূর্ণিঝল যে রিমাল রয়েছে সেটা মোকাবেলায় ইতোমধ্যে নৌ পুলিশ গতকাল থেকেই চরাঞ্চল এবং নদীর তীরবর্তী যে স্থান রয়েছে সেখানে তারা মাইকিং করছে তারা সেখানে বলছেন যাতে যারা ঝুঁকিপূর্ণ স্থানে রয়েছেন তারা যাতে নিরাপদ স্থানে সরে যায় এছাড়া চাঁদপুর যেহেতু নদীমাতৃক এলাকায় এখানকার বেশিরভাগ চরাঞ্চল এবং নদীর তীরবর্তী এলাকার মানুষ জেলে রয়েছে তাদের তারা যাতে এই দুর্যোগ সময়ে যাতে তারা নদীতে মাছ না ধরে নিরাপদ স্থানে থাকে জন্য তাদেরকে সতর্ক করা হচ্ছে আজ সকালে জেলা প্রশাসন থেকে রিমাল মোকাবেলায় একরকম প্রস্তুতি সবার করা হয়েছে সেখানে চরাঞ্চলে যে সাইকোল সেন্টারগুলো রয়েছে সেখানে যাতে মানুষদের সরিয়ে নেওয়া হয় এই জন্য তাদের খাদ্য এবং আর্থিক যেই সহায়তা রয়েছে সেটার ব্যাপারে গুরুত্ব দেওয়া হয়েছে ফ্রিজ অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা পণ্যের সেরা অফার আমার যে পিছনে রয়েছে চাঁদপুর লঞ্চ গার্ড সেই লঞ্চ এখানে যে যাত্রীবাহী লঞ্চ থাকে সেই লঞ্চগুলো ইতিমধ্যে তীরবর্তী স্থানে এসে নিরাপদ স্থানে সরে রাখা হয়েছে এছাড়া এখানে চাঁদপুর এই যে রুট রয়েছে চাঁদপুর তিন নদীর মনে এখান দিয়ে ঢাকা ঢাকা শহর চট্টগ্রাম মংলা বিভিন্ন স্থানের যে কার্গো জাহাজ রয়েছে সেই জাহাজগুলো এখন নিরাপদ স্থানে পিছনে নোঙুল করে রাখা হয়েছে বলা চলে যে চাঁদপুরের ঘূর্ণিজল যে রিমালের যে প্রভাবটা সেটা আসলে এখনও পুরোপুরি প্রভাব না পড়লেও কিছুটা আকারে তা ধারণ করেছে বাতাস বাতাসের তীব্রতা বেলা বাড়ার সাথে সাথে বাড়ছে এবং পানির যেই উচ্চতা সেটাও কিন্তু বাড়ছে তো নৌ পুলিশ এবং কোস্টগার্ড অন্যান্য যেই আনসার রয়েছে তারা মানুষের যানমাল নিরাপত্তা কিন্তু ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছেন তো আরেকটি বিষয় হচ্ছে যে চাঁদপুরে যে তিন নদীর মোহনা সেখানে ঠিক আমার পিছনে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু এই যে জিও ব্যাগ যেটি রয়েছে যে যে শহর রক্ষাবাদে মধ্যে প্রস্তুতি সেটাও কিন্তু একেবারে রাখা হয়েছে তো গুণিজল রিমালের যে পরিস্থিতি সেটা এখন পর্যন্ত বলা চলে স্বাভাবিক আছে তবে বেলা বাড়ার সাথে সাথে আসলে কতটুক তা প্রভাব করে সেটা আসলে এখন দেখার দেখার বিষয় তো চাঁদপুর থেকে ঘূর্ণিঝড় রিমালের এই ছিল আমার কাছে সর্বশেষ